নমস্কার বন্ধুরা হ্যাপি মিলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি স্ন্যাক্সের রেসিপি এটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব খুবই সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে গেলে সর্ষে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কুচি করে নেওয়া কারি কারিপাতা কারিপাতা এখানে আমি আট দশটা মতো কারিপাতা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেব হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব মশলাগুলোতে কোনো রকম জল দেবো না শুকনো অবস্থাতেই ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা আমি যেই কাপেই ময়দা নিয়েছিলাম ওই কাপেরই দিয়ে দেব এক কাপ সুজি সুজি আর ময়দাটাও মশলার সঙ্গে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিনি নুন চিনিটাও ময়দা আর সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নুন চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এক কাপ জল দিয়ে দেব সম্পূর্ণ জলটা আমি একসঙ্গে ব্যবহার করব না প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে আরও এক কাপ জল দিয়ে দেব। এখানে আমার মোট দু কাপ জল লাগবে খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না বেঁধে থাকে এইভাবে মেশাতে মেশাতে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমার ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে এটি আমি একটি পাত্রে নামিয়ে নেব ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে ঠান্ডা হতে দেবো তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে এইভাবে চেপে চেপে মেখে নিয়ে একটা চৌকো শেপে তৈরি করে নেব এখানে আপনারা শেপটা যে যার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন এখানে শেপ না তৈরি করেও আপনারা হাতে কিছুটা ডো নিয়ে গোল গোল করে লেচি কেটে তারপর চ্যাপটা করেও ভাজতে পারেন বা লম্বা শেপেও ভাজতে পারেন রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানান যে রেসিপিটা খেতে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে আমি একটা চৌকো শেপে তৈরি করে নিয়েছি এরপর ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নেবো মাঝখান থেকে দুই ভাগ করার পর ছোট ছোট লম্বা লম্বা করে এইভাবে পিস তৈরি করে নেব দেখুন এইভাবে লম্বা করে পিস তৈরি করে নিয়েছি সবকটা পিস আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমার সবকটা পিস কাটা হয়ে গেছে এরপর ভেজে নেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দেব এরপর সেই কেটে রাখা স্ন্যাক্সগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি এখানে স্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন স্ন্যাক্সগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে উপরটা পুড়ে যাবে ভেতরটা ভাজা হবে না তাই একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে রেখে দেব পরের ব্যাচের স্ন্যাক্সগুলোও আমি ঠিক একইভাবেই ভেজে নেব এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এই স্ন্যাক্সটা খুব তাড়াতাড়ি বানিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এখানে আমার স্ন্যাক্সগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে রেখে দেব। সবকটা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা নরম দেখুন ওপরটা মুচমুচে আর ভেতরটা কতটা নরম হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ